দেশের 23তম প্রধান বিচারপতি হলেন আইন বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রেসিডেন্ট আব্দুল হামিদ তাকে এই নিয়োগ দেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি নিয়োগের গ্যাজেট প্রকাশিত হয়। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তাকে শপথ পড়ান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে সিনিয়রিটির মধ্যে হাসান ফয়েজ সিদ্দিকী দ্বিতীয়। আপিল বিভাগে প্রথম অবস্থানে ছিলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। অবশ্য আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। এখানে আইন লঙ্ঘন ও জ্যেষ্ঠতার কোনো বিষয় নেই। প্রথা ভাঙার প্রথায় এবারও নিয়োগ দেয়া হয় আপিল বিভাগের দ্বিতীয় সিনিয়র বিচারপতিকে। বিশ্লেষকদের মতে, নানা হিসাব নিকাশ কাজ করেছে 23তম প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। মুখ্য হিসাবটি হচ্ছে, রুটিন ঠিক থাকলে আগামী 23 সালেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় প্রধান বিচারপতির আসনে থাকবেন 23তম প্রধান বিচারপতি। নির্বাচনকে উপলক্ষ করে সৃষ্ট রাজনৈতিক নানা ইস্যু আসবে সামনে। সে সময় প্রধান বিচারপতি কি ভূমিকা নেবেন, সেই চিন্তা মাথায় রেখেই দেয়া হয়েছে এই নিয়োগ, বলছেন বিশ্লেষকেরা। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 1956 সালের 26 সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বাবা মরহুম আব্দুল গফুর মোল্লা ও মা মরহুমা নূরজাহান বেগম। 1972 সালে খোকসা জানিপুর পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং 1974 সালে খিরার সরকারি পিসি কলেজ থেকে আইএসসি সম্পন্ন করেন। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাশ করেন। পরে ধানমন্ডি ল কলেজ থেকে এলএলবি পাশ করে 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত হন। 1983 সালে হাইকোর্ট বিভাগের এবং 1999 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2001 সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়। পরে সর্বোচ্চ আদালতের রায়ে 2009 সালের 25 মার্চ হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর 2013 সালের মার্চ মাসে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2015 সালের 30 এপ্রিল তাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ গত বছর 3রা মে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী খুলনা সিটি কর্পোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সংস্থা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন। তার আপন বড় ভাই আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 2015 সালের 30 এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রসঙ্গত, দেশের 21তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর 22তম প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 3রা ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 47 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে 2021 সালের 30 ডিসেম্বর 67 বছর পূর্ণ হওয়ায় বৃহস্পতিবার অবসরে যান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 2023 সালের 25 সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি।